नमस्कार पेटुक बंधुरा, आमि शुभेच्छा मन बले खाई खाई चैनेले आपनादेर के स्वागत। आज आमि आपनादेर जोन्नो निये चले एसेछि मुड़ी घंट रेसिपिटी। एटी एकटी अनेक पुरानो रान्ना, तबुओ आमि आमार मतो करे करलाम। आसुन देखे नेवा जाक की की निएछि। निएछि कातला माछेर मुड़ो, एकटा भालो करे धुये परिष्कार करे नुन हलुद माखिये रेखेछि। निएछि आलू, मीडियम साइजेर दुटो आलू छोटो छोटो टुकड़ो करे केटे रेखेछि। निएछि गोबिंदभोग चाल, जेटा धुये जल झरिए रेखे आमी चालटा किन्तु भिजिए राखिनी, एमनी धुए जलटा झरिए रेखे दिए। नियेछि प्याज कुचि दुटो, मीडियम साइजेर प्याज छोटो छोटो कुचि करे केटे रेखे। मसलार मध्ये निये नियेछि आदा बाटा, एखाने आमी एक चामच आदा बाटा नियेछि। बाकी गुड़ो मसलागुलो आमी रान्ना करते करतेई देबो। आसुन रान्नाटा करे नेवा जाक। प्रथमे गैसे एकटा कड़ाई बसिए ताते एक चामच तेल दिलाम। तेलटा एकटु भालोभावे कड़ाइयेर चारिदिके बुलिये निच्छि। एबार आमि जे गोबिंदभोग चालटा धुये जल झरिए रेखेछिलाम ओइटा एकटु भेजे नेब। चालटा दिये दिलाम, दिये एकटु नाड়াচাড়া করে ভালোভাবে চালটা ভেজে নিতে হবে। চালটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে রান্নাটা হয়ে যাবার পর যেন চালটা পোলাওয়ের মতো ঝরঝরে হয়। দেখুন চালটা ভাজা হয়ে গেছে, চালটা একে অপরের থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, ঝরঝরে হয়ে গেছে। এবার চালটা আমি নামিয়ে নিলাম। ওই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবার আমি মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব, তার জন্য তেল দিয়েছি। সর্ষের তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি নুন হলুদ মেখে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি, কারণ খুব বেশি আঁচে যদি মাছটা ভাজা হয় মাথাগুলো তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একদম লোয়েও রাখিনি আর মিডিয়ামেও দিইনি, ঠিক দুটোর মাঝামাঝি অবস্থায় রয়েছে। দেখুন ভালোভাবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু ভেঙে নেব মাছের মাথাটা। খুব ছোট ছোট টুকরো করব না, একটু বড় বড় টুকরো করে ভেঙে রাখব, তা না হলে আবার পুরোটা একসাথে রান্নার সময় আরও ভেঙে টুকরো হয়ে যাবে। ছোট ছোট টুকরো হয়ে গেলে তখন আবার গলায় কাঁটা লেগে যেতে পারে। একটু বড় বড় পিস করে ভেঙে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, যাতে ভিতরের অংশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গেছে আমার মাছের মাথাটা পুরোটাই। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এবারে গোটা গরম মশলা একটু হালকা থেঁতো করে নিয়েছি, দিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে চারটে ছোট এলাচ, চারটে লবঙ্গ ও দুটুকরো দারচিনি। এই সময় অনেকে জিরে ফোড়ন দেয়, জিরে ফোড়ন দেয়া যায়, কিন্তু আমি এখানে জিরে ফোড়ন দিইনি। এরপর কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভেজে নেবার পরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, আমি কিন্তু আলুগুলো আগে আলাদা করে ভেজে তুলে রাখিনি, আমি এর সাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ এবং আলু দুটোই ভালোভাবে ভেজে নেব একসাথে। একটু ভেজে নেওয়ার পরে আলুগুলো হালকা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়েছি এক চামচ, কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি এক চামচ। আদা ও কাঁচা লঙ্কা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তার জন্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু কষিয়ে নিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ,
ও 1/4 চা চামচ হলুদ। হলুদটা আমি দিয়েছি, আপনারা দরকার হলে নাও দিতে পারেন, কারণ মাছে একবার হলুদ দেয়া আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য এমনি একটা সুন্দর কালার চলে আসে। তো কেউ যদি না চান তো হলুদ নাও দিতে পারেন। সামান্য জল দিয়ে আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে পুরো মশলা ও তেল দেখবেন আলাদা হয়ে ছেড়ে যাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন একদম সুন্দরভাবে। এবার এর মধ্যে আমি ভেজে রেখেছিলাম যে গোবিন্দভোগ চালটা ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে একসাথে মিশিয়ে নেব। দেখুন চালটা আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দেব যাতে চালটা ও আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। আমি যে কাপে করে জল দিচ্ছি এই কাপের মাপে কিন্তু আমি চাল নিয়েছি, আমি এই কাপটার মাপে 1 কাপ চাল নিয়েছিলাম, তাই এখানে আমি মোট 2.5 কাপ জল দেব। প্রথমে 2 কাপ জল দিয়ে নিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 1/2 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেব। এই মাপটা ঠিক থাকলে কিন্তু একদম চালটা ঝরঝরে পোলাওয়ের মতনই হবে, ঘাঁটা হয়ে যাবে না। এবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি নুন ও চিনি দিয়ে দেব। আমি এখানে নুন দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়েছি, আপনারা নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন। চিনিও কিন্তু 1 চামচ দিচ্ছি, কারণ এই রান্নাটা একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি হয়। এবার সব ভালোভাবে নেড়ে দিলাম, দিয়ে এবার যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো উপর থেকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হলেই কিন্তু দেখা যাবে সমস্ত জলটা শুকিয়ে গেছে এবং চাল ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন জলটা একদম শুকিয়ে গেছে পুরো। খুব আস্তে আস্তে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, পুরো মিশিয়ে নিচ্ছি, মাছের কাঁটা এবং চাল সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে মাছের মাথাগুলো ভেঙে ছোটো ছোটো টুকরো হয়ে যাবে, আর ছোটো টুকরো হয়ে গেলে গলায় লেগে যেতে পারে। দেখুন আলুও চেক করে নিলাম, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার, রান্নাটা তো একদম প্রায় শেষের মুখে। এবার আমি উপর থেকে একটুখানি ঘি দিয়ে দেব, কারণ এই রান্নাটা ঘি ছাড়া একদমই ভালো লাগে না। আমি যেহেতু প্রথম থেকে রিচ হয়ে যাবে বলে ঘি ব্যবহার করিনি, তাই এবার উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম যাতে গন্ধটা ঠিক থাকে। 1.5 চামচ ঘি এখানে আমি দিয়েছি, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এটা অনেক পুরনো একটা রান্না, আমরা সবাই আমাদের মা ঠাকুমায়ের হাতের রান্নাটা খেয়েছি, তবুও আমি আমার মতো করে চেষ্টা করলাম, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিই, ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর পরিবেশন করব। যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন, ও এরকমভাবে আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।